শুনশান নীরবতা, সাথে পাখির কিচিরমিচির ধ্বনি। বিশাল আয়তনের এই সমাধিস্থলে আসলে যে কেউ হারিয়ে যাবে শত বছর পূর্বের ইতিহাসে। বলছি 300 বছর আগেকার মুঘল সাম্রাজ্যের স্মৃতি বিজড়িত খ্রিস্টান ধর্মাবলম্বীদের প্রোটেস্ট্যান্ট সিমেট্রির কথা। নগরীর ষোলশহর রেল স্টেশনের অদূরে ফরেস্ট হিলের পাদদেশে শান্ত প্রকৃতির কোলে অবস্থিত এই সমাধিটির বুকে শায়িত আছে 450 অধিক দেহাবশেষ, যার বেশিরভাগেরই বয়স পেরিয়েছে শতাধিক। কিছুটা খোঁজাখুঁজি করতেই বের হয়ে আসে সবচেয়ে প্রাচীন কবরের সন্ধান, যার সমাধিস্থর সময় 1774 খ্রিস্টাব্দ। মোগল সাম্রাজ্যের শেষের দিকে সমাধিস্থলটি স্বীকৃতি পেলেও রেকর্ড অনুযায়ী এর প্রদম ব্যবহার শুরু ব্রিটিশ শাসনামলে। উপমহাদেশের তৎকালীন গভর্নর ওয়ারেন হ্যাস্টিংস উইলিয়ামের ঘনিষ্ঠ বন্ধু ও প্রধান রাজস্ব আদায়কারী চার্লস ক্রফটেস, পরীর পাহাড়ের সর্বশেষ ইংরেজ মালিক জন ম্যাক্রো সহ সে সময়ের পাদ্রী, টি প্ল্যান্টার্স, নাবিক, সিভিল সার্জন, ব্যবসায়ী, রেল, সামরিক ও প্রশাসনিক কর্তা ব্যক্তি এবং তাদের পরিবার পরিজনদের সমাধি আছে এখানে। কথিত আছে চট্টগ্রামের বিবিরহাটের বিখ্যাত বিবির সমাধিও খুঁজলে পাওয়া যাবে এই সমাধিস্থলে। মুঘল আমলেই এখানে এই জায়গাটা অ্যালোটেড ছিল খ্রিস্টানদের জন্য। এর পরবর্তীতে ওই সময়কার ডকুমেন্ট খুব একটা না থাকলেও 1774 সাল থেকে এখানে মোটামুটি আপনাদের পুরাতন কবর দেখেছি 1717-তে হান্না রস, 1700 আরও একটা কবর ওখানে আছে ক্যারোলিন জেনেথ। এরপরে অনেক সরকারি, আধা সরকারি, তারপরে রয়্যাল নেভি, মার্চেন্ট নেভি, ব্রিটিশ অনেক বিখ্যাত, স্কটিশ অনেক বিখ্যাত লোকদের এখানে সাহিত্য আছে। 1800 সিভিল সার্জনের কবর এখানে আছে, আপনাকে দেখলাম 1824 সালে উনি সাহিত্য হয়েছেন এখানে। দীর্ঘদিনের পুরনো হলেও প্রাকৃতিক পরিবেশের বদৌলতে অটুট রয়েছে তৎকালীন নির্মাণ শৈলী, কবরের উপর অক্ষত অসংখ্য শিল্পকার্য। তবে রক্ষণাবেক্ষণের অভাব ও মাদকসেবীদের নিপীড়নে ইতিমধ্যে ক্ষতিগ্রস্ত অনেকগুলো কবর, চুরি হয়েছে অসংখ্য দামি পাথর। এখানে যে স্কাল্পচারগুলো রয়েছে, সেই স্কাল্পচারগুলো মূলত তৎকালীন সময়ে যে ইতিহাসে পাওয়া যায় সে গ্রেট ব্রিটেন থেকে আসা বিভিন্ন ম্যাশন, তারপর স্কটল্যান্ড, মাদ্রাস, হ্যাঁ, তারপর কোটাক, তারপরে ইভেন কি সাউথ আফ্রিকা থেকে পর্যন্ত এখানে এসে এসব অনবদ্য সৃষ্টি তারা করে গেছে। দেশ স্বাধীনের পর থেকে এখানে যে অরিজিনাল যে মার্বেল স্টোনগুলো ছিল ইম্পোর্টেড এবং এনক্রিপ্টেড, সেগুলি প্রায়ই চুরি হয়ে গিয়েছে। লোকসেবী বা অসামাজিক কার্যক্রমের সাথে যারা জড়িত আছে তারা ওই রাতের বেলাটাকে অ্যাডভান্টেজ নিচ্ছে, ক্রসগুলোকে তারা ভেঙে আমাদের অনেক ক্ষতি করে ফেলছে। এত গেল অসচেতন মাদকসেবীদের হয়রানির গল্প। প্রাচীন এই সমাধিস্থলের সৌন্দর্যকে ভূপাতিত করতে পিছিয়ে নেই এই ভদ্র সমাজের অনেক মানুষ। 300 বছরের পুরনো এই গোরস্থানের মূল্যবান প্রাচীর ভেঙে গড়ে উঠেছে ময়লা ফেলার ডাস্টবিন, যে ময়লার নিচে চাপা পড়তে যাচ্ছে প্রাচীনতম অনেক কবর। স্থানীয় প্রভাবশালী ব্যবসায়ীরা সমাধিস্থলের ভেতরেই গড়ে তুলেছে স্থায়ী মাচায় মালামাল রাখার বন্দোবস্ত। নিস্তার নেই আশপাশের ভাড়াটিয়াদের ময়লা ফেলার যন্ত্রণা থেকেও। আমরা অলরেডি স্থানীয় ওয়ার্ড কমিশনার মহোদয়কে কয়েকবার চিঠি লিখেছি যে এই ময়লার বিষয়ে, এই ডাস্টবিনটা যাতে একটু সরিয়ে নেওয়া হয়, বিভিন্ন আবাসিক ভবন থেকে, বিভিন্ন সোসাইটি এলাকা থেকে, সেগুলোতে যাতে একটা নির্দিষ্ট জায়গা করে দেয়, যাতে ওই জায়গাটার ভিতরেই ফেলানো হয়, তাহলে আমাদের পবিত্রতাটা রক্ষা পায়। প্রাচীনতম কবরের ঠিক উপরে বৃহৎ আকৃতির এই বিষাক্ত প্রাণীর বাসা কিংবা সমাধিস্থলের পারিপার্শ্বিক অবস্থা, এসবই যেন প্রতিচ্ছবি হয়ে ওঠে সিমেট্রি পরিচালনা পরিষদের ফান্ডের দুরবস্থার। এত প্রাচীন এই সমাধিস্থল পরিচালনার পর্যাপ্ত অর্থ নেই দায়িত্বশীলদের হাতে। এভাবে আর ঠিক কতদিন সংরক্ষণ করে যেতে পারবে ব্রিটিশ এই ঐতিহ্য তা জানা নেই তাদেরও। মূলত এখানে কোনো সরকারি বা কোনো প্রাতিষ্ঠানিক কোনো সাহায্য এখানে আসলে নেই। কবরস্থানটা যথেষ্ট বড়, যে রক্ষণাবেক্ষণ এইটার জন্য যে পরিমাণ খরচ হয় তার আসলে আমরা একদমই সেইভাবে আমরা রক্ষণাবেক্ষণ করতে পারি না। সীমাবদ্ধতার কারণে আমি আপনাকে বলেছি যে আমরা আসলে 24 এখানে প্রহরার ব্যবস্থা করতে পারছি না, যার কারণে মূল সমস্যা যেটা হচ্ছে সেটা রাতের বেলায় হচ্ছে।
তবে নতুন প্রজন্মের জন্য হলেও সংরক্ষণ করা প্রয়োজন প্রাচীন ব্রিটিশ এই স্থাপত্য, বলছেন সমাধিস্থলের দুষ্প্রাপ্য দর্শনার্থীরা। নিজের কাছে মনে হচ্ছে যে আমি 200 বছর আগে অনেক কিছু জানতেছি, দেখতেছি, মানুষগুলো নিয়ে অনুভব করি কি তারা কীরকম ছিল, কীভাবে রাস্তা ছিল, কেউ এখানে কবরস্থ করছে আর তারা কত হায়াত ছিল আমাদের থেকে। অনেক সুন্দর খবরগুলি, হ্যাঁ, এখন তো আপনার এখানে রং দিয়ে গেছে, কোনো রং করতেছে না, চাঙ্গার চলে আসছে এখানে, এখানে ধরেন এখানে যদি জলমাসে যদি করতো, বাইরে থেকে মানুষজন আসা যাওয়া করবে, ঘোরাফেরা করবে, এখানে সুন্দর থাকলে তো অবশ্য মানুষজন ঢুকবে। এত সব সীমাবদ্ধতার ভিড়ে প্রাচীন এই সমাধিস্থল যেন হারিয়ে না যায় সভ্যতার পদধূলিতে, সেই আহ্বান ইতিহাস বিভাগের এই সহযোগী অধ্যাপকের। সমাধি যেগুলি রয়েছে সমাধি গাত্রে, তাদের যেটাকে ইপিটাপ বলা হয়, সেই ইপিটাপে অনেক অজানা শ্লোক, অজানা কথা এবং অজানা অনেক বিষয় রয়ে গেছে। তো আমরা সবার কাছে আহ্বান জানাবো, বিশেষ করে যে এই বিষয় নিয়ে, এই বিষয়গুলি নিয়ে গবেষণা করার জন্য এবং এই বিষয়গুলি জনসম্মুখে তুলে ধরবার জন্য। প্রাচীর ভেঙে ময়লা ফেলার স্থান তৈরির বিষয়টি চট্টগ্রাম সিটি কর্পোরেশনের বর্জ্য নিষ্কাশন কমিটির সভাপতির দৃষ্টিগোচর করা হলে খোঁজ নিয়ে ব্যবস্থা গ্রহণ করা হবে বলে বাংলাধারাকে নিশ্চিত করেন তিনি। প্রাচীর ভাঙা আছে এরকম কোন কমপ্লেইন তো আমরা পাইনি, আমার জানার মতো ভাঙা প্রাচীর নাই, চেষ্টা করবো এই ধরনের পরিস্থিতি থাকলে সেটা। অবশ্য বাউন্ডারি ভাঙা এই শব্দটা আমি এখনই শুনলাম, মানে এটা তো জাতিসংঘ থেকে তারা দেখাশোনা করে, বেশ বাইরে ফরেন কমিটি আছে, তারা মাঝে মধ্যে আসে আমাদের কাছে, কখনো তো এরকম কমপ্লেইন করেনি। ঠিক স্থাপনা এবং এটা ধর্মীয় দৃষ্টিভঙ্গি থেকেও এটা ওখানে আবর্জনা থাকুক এটা আমরা কেউ চাই না, তো সেরকম বিকল্প জায়গা সংস্থাপন করার চেষ্টা করা হবে এবং করা উচিত বলে আমি মনে করি। সার্বিক সকল সমস্যা জানতে পেরে দ্রুত ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর। একই সাথে ঐতিহাসিক এই স্থাপনা সংরক্ষণে সকলকে এগিয়ে আসার আহ্বান জানান তিনি। শুনছি এরকম কেউ আমাকে অবহিত করেনি, আবার কেউ এরকম আবেদন আমাকে করেনি যে ওই স্থানের যারা সংশ্লিষ্টতা আছেন বিষয়টা আমাকে এখন আপনার কাছ থেকে শুনলাম এরকম একটি ঘটনা। জানি না, আমাকে যে জানানো হয়েছে যে একটা ডাস্টবিন হয়তো যাতায়াতের পথেই হয়, আর আমরা তো ধর্মীয় অনুভূতিতে আঘাত আসবে এরকম কোনো কাজ শুনে আমি চুপ করে থাকবো, আমি তো আসলে এমন মানুষ না, এটা আমি জানি না। যদি ওখানে সংশ্লিষ্ট কেউ থাকেন বা তারা আমার সাথে একটু যোগাযোগ করতে বলেন, নিশ্চয়ই আমি ব্যবস্থা নিব। সরাসরি কথা বলতে না চাইলেও ব্রিটিশ অ্যাসোসিয়েশন অব সিমেট্রির দৃষ্টি আকর্ষণ করতে যথাযথ পদক্ষেপ নেবেন বলে জানান সংস্থাটির বাংলাদেশে অবস্থানরত প্রতিনিধি। 300+ বছরের পুরনো এই কবরস্থান সংরক্ষণে সংশ্লিষ্টরা যথাযথ পদক্ষেপ নিলে ইতিহাস ঐতিহ্যে ভরপুর চট্টগ্রাম পাবে ব্রিটিশ স্থাপত্যের এক অনন্য নিদর্শন। অন্যথায় 100+ বছরের পুরনো সমাধিগুলো একসময় হারিয়ে যাবে ইট পাথরের এই যান্ত্রিক শহরে, যেখানে থাকবে শুধুই অট্টালিকা, থাকবে না এপিটাফে লেখা সমাধি চিহ্ন। অনিক আখন্দ, বাংলাধারা, চট্টগ্রাম।